بحر دنوا بحر دنيا بحر نم الله الله قرد بايد والسلام الله الله كيا مبارك نم هي الله الله مؤمنوں کا غلموں کا مجاہدوں کا کام ہے بحر دن و بحر دنیا بحر نم اللہ اللہ کر دبائد والسلام اسماء الحسنى بولن اسماء الحسنى يا ايها الذين امنوا أنفسكم وأهليكم نارا وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلم أو كما قال عليه الصلاة والسلام مِتُّر بَرُنْ كُرَ غَيْلُ زِ عُمَر جِبَنَرْ দিনের খাতিরে যেন কাতরে সর্বস্ব করিলেন দান অর্ধ পৃথিবী করিত শাসন তালি দেওয়া জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে আজ কোথায় গেল সে মানব দরদি তৌহিদি সন্তান কোথা গেল সেই সোনার মানুষ কোথা সেই মুসলমান আয় বেরাদার হেফজে কর আগোশেদার জাগ সাদি নিস্তে দুনিয়া হোশেদার খান্দানে কর আবাদ ذکر لسان ہر کے رائی نست ہست اج مفلسا لا الہ الا جر جر لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ ارو جڑے لا الہ الا اللہ لا الہ الحمدللہ لا الہ الا اللہ را آواز سورے دیدی کونو سمسیا আছে যে কয়জন হয়েছেন আলহামদুলিল্লাহ জোরে সোরে জিকির করেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জবান খুলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যার দিলে আছে আল্লাহর ভয়ে আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয়ে আল্লাহ আল্লাহ সব সময়
আহার নিদ্রা ভালো লাগে না দুনিয়া দাড়ি ভালো লাগে না ভালো লাগে যে ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محبت করে আল্লাহর হওয়ার জন্য উচ্চ আওয়াজে আল্লাহর ভালোবাসা নিয়ে আল্লাহর নামে জিকির হবে জবান খুলে আল্লাহ 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 Allah, 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 হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত অত্র আব্দুল্লাহপুর এলাকায় দ্বীনী প্রতিষ্ঠান অবস্থিত এই মাদ্রাসার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও বার্ষিক ইসলামী মহাসম্মেলন ওয়াজ ও দোয়ার মাহফিলে আজকের মাহফিলের যিনি মূল প্রধান আকর্ষণ প্রধান অতিথি আমার শায়খ ও মুর্শিদ যিনি আমাকে অনেক মহব্বত করেন এবং আমার উস্তাদ أستاذ الأساتذة شيخ الحديث علامة عمران مزهاري دامت بركة العالية جيني فداية ملة أمدر دادا حضور أسد مداني رحمة الله عليه أجل خليفة لخت زيگر خليفة أمدر شيخ پرم سردیو بكتتو حضرت العلام مفتي شيخ الحديث علامة مفتي عمران مزهاري دامت بركة العالية دعا كوري আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যেন হযরতের ছায়াকে আমাদের জন্য আরো লম্বা করে দেন বলেন আমিন যার বয়নের মাধ্যমে যার জিকিরের আওয়াজ থেকে উযানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির গ্রাম পাওয়া যায় যাকে দেখলে মোবারক করিম রহমাতুল্লাহ আলাইহির কথা মনে হয়ে যায় উনি আসবেন কথা বলবেন যথা সময় ইনশাআল্লাহ আপনাদের কিনে দোয়া করবেন সেই সাথে আজকের মাহফিলে যিনি বাদাল এশা এশার নামাজের পরেই যিনি আলোচনা করবেন ভারত উপমহাদেশ সহ গোটা বিশ্বের মুসলিম কান্ট্রিগুলোতে যেখানে বাঙালি মুসলমান আছে বাঙালি মুসলমানদের হৃদয়ের স্পন্দন সুরের অলংকার এবং একাধিক বুজুর্গদের সাহবত প্রাপ্ত এজাজত প্রাপ্ত আমাদের বিশেষ করে চরমনা হযরতদের লখতে জিগার
خطيب الأمة علامة حفيظ الرحمن صدیقی صاحب কুয়াকাটার হুজুর তিনিও আপনাদের সামনে চলে আসবেন পথে আছেন কিছুক্ষণের মধ্যে হয়তো উপস্থিত হয়ে যাবেন মাদ্রাসায় উনি সহ আমার পূর্বে যিনি আলোচনা করলেন আমার আরেক বড় ভাই যার কণ্ঠ থেকে যার আলোচনা থেকে মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহির গ্রাম পাওয়া যায় তিনি কথা বলতেছিলেন আমি নিজে ছোটবেলা থেকে তার আলোচনার অনেক ভক্ত কিন্তু এখন উনাকে অনেক বুড়া দেখা যায় তো উনি আমাকে দেখে বলে যে ঘটনা কি তোমাকে 15 বছর আগে যেরকম দেখছি আর সে তার ছোট হয়ে যাইতেছে মানে এটা আসলে আল্লাহর দান বলেন কার দান আল্লাহর দান তো উনি কথা বলেছেন এবং আরো অনেক উলামায়ে কেরাম মুফতি মাওলানা আফজাল রহমান হুজুর সহ আইএমআই মাসজিদগণ আইএমআই মাদারিসগণ বিশেষ করে এই মাদ্রাসার যিনি মুহতামিম আমার ভাইতুল্য অনেক আগে থেকে যার সাথে আমার আত্মার মহব্বত হযরতুল আলাম আলহাজ মুফতি আব্দুল কাইয়ুম সাহেব দামাত বরকতুল আলী আল্লাহ তাআলা সকল আলেম উলামার হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করেন আফিয়াতের জিন্দেগি দান করেন সিহাতকে ভালো রাখেন আল্লাহ আপনি আমাদের অতীতের গুনাহগুলি maaf করে দেন আল্লাহ আপনি আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন আল্লাহ আপনি আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন আয় আল্লাহ আমাদেরকে সুন্নতলা উম্মত বানান আমাদের সিরাত সূরত আপাদমস্তক সব জায়গায় মুহাম্মদী নূর দান করেন ইয়া আল্লাহ ওত্র এলাকার সমস্ত কবরবাসীকে জান্নাতবাসী করে দেন ইয়া আল্লাহ ওত্র এলাকার সমস্ত জীবিতদেরকে হেদায়েতের ফয়সালা করে দেন আল্লাহ আজকের এই মাহফিলের মজমা মাদ্রাসা উলামায়ে কেরামের পদচারণ মুসলিম উম্মতের পদচারণ দয়া করে মায়া করে নবীজিকে উসিলা করে ভরপুর কামিয়াবি দান করেন বলেন আমিন আসেন সম্মিলিত কণ্ঠে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে মালিক আমাকে আপনাকে বেহেশতের বাগানে আলেমদের নেক সোহবতে ভালো কাজে নেক কাজে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন এই জন্য জবান খুলে বলি আলহামদুলিল্লাহ মানুষ যে পরিমাণ হয়েছেন আওয়াজের দিকে যা সে পরিমাণ শতসত্তর তার প্রমাণ মিলছে না আবার বলেন আলহামদুলিল্লাহ মহতারাম হাজিরিন পবিত্র কোরআনুল কারিমের সূরাতু তাহরিমের ৬ নম্বর আয়াতের প্রথম অংশ বিশেষ তেলাওয়াত করেছি আল্লাহ পাক ইমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন ও ইমানদার বান্দা বান্দীগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আপনারা যদি কথাটা বুঝে থাকেন বলেন তো দেখি জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে অপরকে বাঁচাইতে হবে নির্দেশ কার এতগুলো মানুষ আবার বলেন নির্দেশ কার আল্লাহর নামটা নিতে কোনো ভয় আছে আমার বন্ধুগণ জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে অপরকে বাঁচাইতে হবে নির্দেশ কার أنفسكم وأهليكم نارا قرآن ভালো লাগে না খারাপ লাগে মুমিন গণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিন গণের ঈমান বাড়ে না কমে এ কথাটা কার إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا বেদাদার হাজে কর আগুশেদার জাগ শাদি নিস্তে দুনিয়া হুশেদার আই বেদাদার হাজে কর আগুশেদার জাগ শাদি নিস্তে দুনিয়া হুশেদার খান্দানে কো আবুয়াদ জিক্রে হালকে রাই নিস্ত হস্ত আজমত নিসা হালকে রাই নিস্ত হস্ত আজমত নিসা বলো হাওয়াল আলিব্বা তা নখানি যে কোরআন দার সে খানদান কে তো আনি وإذا تليت عليهم آيات زادتهم إيمانا
وعلى ربهم يتوكلون الله বলেন ও গো নবী মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায় সুবহানাল্লাহ বলেন এখন যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয় তো কই জোরে বলছেন আল্লাহু আকবার একটু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা আবার বলেন কার নামের জিকির করা আল্লাহর নামের জিকির করতে হবে ঈমানদারদের প্রতি মহান রবের জিকিরের ব্যাপারে নির্দেশ আছে না নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুরুল্লাহ আল্লাহ বলেন ও ঈমানদার বান্দাগণ তোমরা আমার নামে রুজকুরুল্লাহ আল্লাহর নামের জিকির করো কার নামের জিকির কিন্তু আমাদের সমাজে কিছু লোক আছে ভাই ব্রাদার আছে জিকির করে আল্লাহর নামের জিকির করে না বাপের নাম ধরে ডাক দেয় এই যে আসছে কথা কয় জোরে কথা কয় অথচ আল্লাহ কইলো তোমরা যদি আমার নামের জিকির করো তাহলে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও ولله الأسماء الحسنى যারা এই আয়াতগুলো পড়তে পারেন একটু পড়েন না সওয়াব হবে তো ولله الأسماء الحسنى هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى قلن أسماء الحسنى